মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি বলছো যে গয়না কার গলায় উঠবে, কি মিন করতে চাইছো? বলো কি মিন করতে চাইছো তুমি? আমি এই বাড়ির পুত্রবধূ হই, একটু ভালো ব্যবহার তো আমি আশা করতেই পারি। কাকাবাবু, কাকাবাবু নয়, কল মি আঙ্কেল। একদিন আপনি আমার এই কাকাবাবু ডাকেই সাড়া দেবেন। হ্যালো, আই এম সরি। আমি জানি তোমাকে আমার জন্য অনেক কষ্ট পেতে হয়েছে, অনেক অপমান সহ্য করতে হয়েছে। না না, আর একটু দেরি হলেই শুধু চোর বদনামটা পেয়ে যেতাম, আর একটু দেরি হলেই। আমি তোমাকে একটা ছবি পাঠিয়েছি, ছবিটা দেখো। আশা করি ছবিটা দেখলে তোমার মনের মেঘ কেটে যাবে, তোমার কষ্ট দূর হবে। তাই? হ্যাঁ, ছবিটা দেখো। শেহালদার জগরির চোখ বলতে হবে, ঠিক জায়গায় ঠিক গলায় গিয়ে গয়নাটা পড়েছে। কিন্তু রেহাতদার শেষমেশ সবকিছু সামলাতে পারবে তো? কার গলায় গিয়ে উঠবে এই গয়নাটা? রেমা নাকি তোমার জগমায়ার? আরে না না, এই সমস্ত উড়ো কথায় একেবারে কান দেবেন না। আমি তো আপনাকে বলছি, আপনি কোনো কথায় কান দেবেন। হ্যাঁ, আর শুনে রাখুন, ডিএস কলোনির জমি কিন্তু আমরা অধিগ্রহণ করেছি, আর ওই জমির ওপরেই তৈরি হচ্ছে আমার স্বপ্নের হসপিটাল। আর একটা কথা মনে রাখবেন যে এই হসপিটাল কিন্তু এই শহরের সবচেয়ে বড় হসপিটাল। হ্যাঁ, রাজেশ্বর চ্যাটার্জি আপনাকে বলছে। হ্যাঁ, এই কথার কোনো রকম হেরফের হবে না, আমি আপনাকে বলবো। ঠিক আছে স্যার? স্যার, ওনাদের হোটেল থেকে নিয়ে এসেছি। আরে রবিন, আমি আপনাকে কল ব্যাক করছি। আয় 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 আয়। আরে 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 আরে, বড় প্রেজেন্ট সারপ্রাইজ। কি রকম আছিস বল? খুব ভালো আছি। মেধা কেমন আছেন? আপনি কেমন আছেন? আমি দারুণ ভালো রয়েছি। আজকে কোনো অসুবিধা হয়নি তো? আরে বাবা, তুই যে স্টাফটা পাঠিয়েছিলি না, দারুণ স্মার্ট, দারুণ চৌকস। আচ্ছা আচ্ছা, খুব সাবধানে। আরে কোথায় গেলে অনুরাধা, রুদ্রাণী, কি যে করো? দেখো কারা এসে গেছে। আয় আয় আয়, কোথায় গেল? এত দেরি হচ্ছে কেন? দেখো দেখো কারা এসে গেছেন, দেখো দেখো। আরে কেমন আছেন, কেমন আছেন? ওয়েলকাম ওয়েলকাম। আচ্ছা, সব কথা পরে হবে, আগে তোরা বসো। একটু দূর থেকে সাকা একটা ঝুমি গল্প হোক, তারপর অনেক কাজ করব। আরে এখন গল্প করার টাইম নাকি? আপনাদের আশীর্বাদ আছে তো। দেখুন কোনো কাণ্ডজ্ঞান আছে ওর। এখন আশীর্বাদের টাইম, আর এখন গল্প করতে বসেছে। হ্যাঁ সেটাও তো ঠিক। আগে যে কাজে এসেছি সেই কাজটা সেরে ফেলা যাক, তারপর তো সারা রাত ভোর চুটিয়ে আড্ডা। আর তার সঙ্গে না, একদম না। আজ এইসব ছাইপাশ কিন্তু একদম খাবে না। আচ্ছা, আমাদের হবু জামাই কোথায়? জামাই আমি দেখছি। মম, ড্যাড, তোমরা এসে গেছো? ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। বাহ, কি সুন্দর সেজেছিস, কি সুন্দর লাগছে তোকে দেখতে। থ্যাংক ইউ। মায়েদের কিন্তু নজর দিতে নেই, মায়ের নজর লেগে যায় আবার। হ্যালো, চামচা বলছি স্যার। কে? মাখন, পুরো মাখন স্যার। কেন ফোন করেছো? আমি বলছিলাম স্যার এখানে সমস্ত আয়োজন মোটামুটি হয়ে গেছে, শুধু আশীর্বাদটুকুই বাকি স্যার। তা নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না চামচা। মাথা তো ঘামাতেই হবে স্যার, আমি কোম্পানি থেকে পয়সা নিচ্ছি আর তার সার্ভিস দেবো না স্যার। এই কিসের সার্ভিস দিবি তুই, কিসের সার্ভিস? এই দেখুন আপনি মিছিমিছি রেগে যাচ্ছেন। সার্ভিস তো আমি দিচ্ছি স্যার, চ্যাটার্জি গ্রুপকে সার্ভিস দিচ্ছি স্যার। আপনি মাই বাপ স্যার, এটা কেন বোঝেন না বুঝতে পারি না। ডিল করেছেন, দলিল তৈরি হচ্ছে, আর আপনি এখনো ডিএস কলোনির বস্তিতে বসে আছেন স্যার। তুই এ কথা বলার কে? সামনে পেলে না আরং দোলায় দেবো চামচা। সে জানি স্যার, তা আপনি করতেই পারেন, কিন্তু শুনুন স্যার, আর কেউ বুঝুক আর না বুঝুক আমি কিন্তু বুঝতে পেরেছি স্যার যে আপনি কোনো গেম খেলছেন। সেই পাশা খেলার মধ্যে একদিকে শকুন একদিকে পাণ্ডবরা, আর আপনি চাল চালছেন স্যার। কিন্তু বিশ্বাস করুন স্যার, এই খেলাতে আপনি জিততে পারবেন না, মাথায় রাখবেন স্যার। Shut up! মাখনলাল কি বলছে? রেহান কখন আসবেন? উনি চলে আসবেন, উনি এক্ষুনি চলে আসবেন। উনি আসবেন না, ওনার ঘাড় আসবে। কি বললি তুই? কি বললি? কিছু বললি? কিচ্ছু বলিনি স্যার, কিচ্ছু বলিনি। আসলে গেস্টরা সব এসে গেছেন তো, আর পরিবারের একটা মান সম্মান আছে, সেটা নিয়ে ছিনিমিনি খেলবেন না স্যার। আর কি জানেন তো স্যার, আপনি যে ঘুঁটির চালটা চেলেছেন না, তার উল্টো চালটা আর কেউ না জানুক, এই মাখন লাল চাল, পুরো মাখন স্যার, পুরো মাখন। অভদ্র লোক একটা। কোথায় যাচ্ছেন আপনি? একটা আর্জেন্ট কাজ আছে। কি কাজ? কাজ বলতে আমি আপনাকে পরে বলবো। শুনুন, অত দামি গয়না আপনি কোত্থেকে পেলেন বললেন না তো? অত দামি গয়না আপনার গলায় তুচ্ছ মনে হয়, সস্তা মনে হয়। আপনি দাম নিয়ে ভাববেন না, দেখবেন ওই গয়না পার্মানেন্টলি আপনার গলাতেই থাকবে। কি বলছেন আপনি? ঠিকই বলছেন, চলি। লোকটা রেহান কেন গলায় হাতটা পড়ালো, ছবি তুললো, আবার বলছে ডিএস কলোনি নাকি অধিগ্রহণ হবে না। এদিকে রাজেশ্বর চ্যাটার্জি আমার বাবাকে ফোন করে বলছে কাঙাল ভোজন খেয়ে যেতে। ZEE5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।